هاي كاتو بس لوتا بار موسيقى
answering the phone. ছাড়ছে একটু কেটে দাও হালকা কমিয়ে দাও ছেড়ে দাও ঢোল দেখো ঢোল দেখো চলো চাটি চলো সাফ করো একটু বেশ চড়ো বাঁ দেখো Yeah, you're good.
তাড়িতে নয় যাচ্ছে না ছেড়ে দিচ্ছ একটু রেস করো কেটে মনিটর দাদা বাড়বে মনিটরে চাটি বায়া ডায়া দুটো বাড়বে টায়াটা বাড়বে টায়াটা একদম নেই না তো আর সাউন্ডটা মনিটরে ছেড়ে দিচ্ছে কিন্তু চালটা একটু সাফ করে দিই একটু সার্ফ কাটো
মনিটর বড় দাঁড়া যখন ঢোলকে যখন চাটি পাচ্ছি না তখন মানে পুরো কেটে যাচ্ছে সাউন্ডটা কিন্তু সাউন্ডটা ঠিক থাকছে না ডায়াটা মুইটার ফেটে যাচ্ছে বাজাবে ভোকালটা দেখলে প্রেসার করো মানে কি কোনো ইয়ে নেই প্রেসার নেই না এটা আউটে বাড়বে আর বন্ধ করো বাড়বে ফেটে যাচ্ছে তো মাইক্রোফোনটা প্লেস করাবো আছে
لوكو ريس كرو هلكا بارو سكند نمبر بارو مونيتر سكند نمبر بارو سكند تو میں ریس کر رہا ہوں فاسٹ میں ریس ہوئی اچھی فاسٹ میں ریس کاٹو سكند تو میں ریس کر رہا ہوں فاسٹ تو کم ہو ایکٹو لائن تا کھل کے والا جیبا فاسٹم کو ہم بولتے ٹھیک ہے سیکنڈ ٹم تو باڑو مانیٹر فلور سكند نمبر مونيتور كم هو؟ فلور دعو. باربي فلوتا ٹھیک ہے سر سپن دوٹا چھڑ دو دوٹا دوٹا چھڑ دو ايه
দুটো সেম Thank you.
Thank you.
আমরা আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত গুরুত্বপূর্ণ একটি দিন যদিও আমরা ক্ষমা প্রার্থী হয়েছি অনেকটা দেরি করে নবীনবরণ উৎসব আমরা আয়োজন করেছি অনেকটা গরমের মধ্যে শীত একটু 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 করে শেষ হয়েছে সামনে রঙের উৎসব আপনারা জানেন সামনে রঙের উৎসব হোলি হাজার রং এক হয়ে মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি করবে সেরকম একটি মুহূর্তে তার প্রাককালে আমরা মোহনপুর কলেজ তৃণমূল ছাত্র সংসদ নবীনবরণ 2023 নবীনবরণ উৎসব আয়োজন করেছি আমরা প্রথম অর্ধের অনুষ্ঠান আমরা মধ্যাহ্নভোজের আগে শেষ করেছি দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান এক জমজমাটি মিউজিক্যাল জার্নি আমরা বলেছি নাম এক জমজমাটি মিউজিক্যাল জার্নি দ্বিতীয়ার্ধে শ্রীময়ী সরকার আর আমাদের সবার প্রিয় 2021-এর জি বাংলা সারেগামাপা খ্যাত টপ টেনের মধ্যে সেই রাহুল সিনহা আমাদের দুই সিঙ্গারই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যে আমরা শো শুরু করব তার আগে বিশেষ ঘোষণা আমরা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে যেহেতু দেরি হয়ে গেছে সামনে ফার্স্ট সেমের পরীক্ষা রয়েছে তাই অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে এইচএস তারপরে ফার্স্ট সেম এরকম পরীক্ষার শিডিউল আপনারা জানেন যে সেম হয়ে যাওয়ার পরে মানে ইয়ারের পরে সেম ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম তার থাকে সময় বের করা অত্যন্ত কষ্টে তারও মাঝখানে আপনাদেরকে আনন্দ দানের জন্য মোহনপুর কলেজ টিএমসিপি ইউনিট ছাত্র সংসদ সদা সর্বদা জাগ্রত আমাদের সকল প্রাণের চেয়ে প্রিয় ছাত্রছাত্রী কলেজের গৌরব অহংকার ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ সবাই সেই সাথে আমাদের অত্যন্ত প্রিয় কিছু প্রাক্তনী যাদের উপস্থিতি আমাদেরকে গৌরবোজ্জ্বল করেছে আমাদেরকে মনোমুগ্ধ করেছে সেই কিছু প্রাক্তনী কিছু অতিথি আমাদের ভূমিদাতা সবাইকে আমরা অনুরোধ করব এখনো যাদের মধ্যাহ্নভোজ হয়নি আমাদের মধ্যাহ্নভোজের কাজ প্রায় শেষ যারা এখনো মধ্যাহ্নভোজ করেননি তাদের আমরা অনুরোধ করব আপনারা খাওয়ার খেয়ে নিন এরপরেই আমরা আর পাঁচ মিনিটের মধ্যে মিউজিক্যাল জার্নি শুরু করব মোহনপুরে প্রথম মোহনপুর কলেজে সেই দ্য ডার্ক সোল কলকাতার সেই নামি দামি ব্যান্ড
বাজনার মধ্য দিয়ে মিউজিকের মধ্য দিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হবে ব্যান্ড রেডি সিঙ্গাররা প্রস্তুত আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে মোহনপুর ব্লকের একমাত্র কলেজ মোহনপুর সরকারি কলেজের নাম এবং ঐতিহ্যকে আরো উন্নীত করি তাই সবাই মিলে আমরা দ্বিতীয় পর্বের প্রোগ্রাম শুরু করব বিশেষ ঘোষণা তার আগে যারা এখনো মধ্যাহ্ন ভোজ করেননি আপনারা দয়া করে করে নিন আর বাকিরা আমাদের ওই গেটটা বন্ধ থাকবে অতিথিরা এই গেট দিয়ে আসবেন ছাত্রছাত্রীদের আমরা সন্ধ্যার আগে ছেড়ে দেব প্রয়োজনে যাওয়ার ব্যবস্থা করে দেব তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আপনাদের জন্য সবসময় আছে ছিল থাকবে তাই দয়া করে সবাই সহযোগিতা করুন আমাদের এই তিন ঘন্টার মিউজিক্যাল জার্নিতে সবাই এক হয়ে যাই মিলেমিশে তাই ধন্যবাদ সবাইকে এখন সেই মিউজিক্যাল জার্নি আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে যে সাউন্ড আমাদের লাইভ সহ আমাদের প্যান্ডেল মাইক যারা দিয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের অতিথি আমাদের জমিদাতা আমাদের প্রাণের চেয়ে প্রিয় ছাত্রছাত্রী আমাদের সিনিয়র মেম্বার টিএমসিপি ইউনিটের সকল কর্মকর্তা সদস্য আমাদের নেতৃত্ব সবাইকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ এখন সেকেন্ড হাফের মিউজিক্যাল জার্নি আমরা শুরু করব আমাদের ব্যান্ড প্রস্তুত আমাদের আর্টিস্টরা প্রস্তুত তাই সবাইকে আবারও অভিনন্দন একরাস শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমরা এক্ষুনি শুরু করছি প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন Thank you.
सबसे पहले अब सभी की ध्यान मेरी तरफ आ जाए और हम अब सभी से जुड़ जाऊं कहना चाहूंगा कि दोस्तों वो भी क्या दिन थी जब मम्मी की गोद और पापा की कांधे वो भी क्या दिन थी जब मम्मी की गोद और पापा की कांधे ना पैसे की सोच ना लाइफ का फंडा ना कल की चिंता ना फ्यूचर के सपने अब कल की है फिकर और अधूरे है सपने मूर के देखा तो बहुत दूर है अपने उम्मीदों को ढूंढते आखिर हम कहां खो गए आखिर मोहनपुर डिग्री कॉलेज पहुंच गए हम सो बॉयज एंड गर्ल्स आर यू रेडी आप लोग तैयार है कि नहीं आवाज लगाइए आर यू रेडी ओके तो चलिए सबसे पहले हम मुखातिब होंगे उन लोगों से जिन लोग आप सभी के सामने स्टेज पर है यानी हमारी बैंड बॉयज आज की इस खूबसूरत शो के लिए आप सभी को मैं तहे दिल से शुक्रिया के साथ कहना चाहूंगा कि शुक्रिया इश्करम मेहरबानी और सदा सलामत रहे आप लोगों की जवानी और आप लोगों की जिंदगी में अधूरा ना रहे कोई भी कहानी इसीलिए सबसे पहले हाथ उठा के एक बार बजा दीजिए जोरदार ताली सब मिलके कम ऑन एवरीबॉडी लेट्स एंजॉय तो सबसे पहले हमारे शबर बोध में
আমরা একটা ইনস্ট্রুমেন্টাল কাস্টিং এর মাধ্যমে আজকে সুন্দর অনুষ্ঠান শুরু করব সো আমি রিকোয়েস্ট করব আমার প্রত্যেকজন মিউজিশিয়ান বন্ধুদের প্লিজ প্লে অন টাইটেল মিউজিক তো চলুন শুরু করব আজকের সুরেলা দুপুরি বালা চলে দুপুরের পর হয়ে গেছে আফটারনুন হয়ে গেছে এখন তো চলুন আমরা শুরু করব একটা ইনস্ট্রুমেন্টাল কাস্টিং তো আমি বলতে চাই আর কিউ করে ইন্তেজার রূপম আর কিউ করে ইন্তেজার আপ লোক হো জাইয়ে তৈয়ার আপ লোগো কো সুনে কে লিয়ে কলেজ কে হর এক ক্রাউড হ্যায় বেকরার ইসিলিয়ে সবসে পহলে ইনস্ট্রুমেন্টাল কে জরিয়ে আওয়াজ লাগাইয়ে জোরদার সো লেডিজ এন্ড জেন্টলম্যান ইন্ট্রোডিউস দ্য ক্রিয়েটিভ মিউজিক্যাল ইভেন্ট এন্ড ব্যান্ড বয়েজ লেটস গো হ্যালো ভালো এই ঠিকঠাক সব সুর এত কম কেন খাওনি ই বাবা আগে বলতে পারতে তোমাদের জন্য প্রথমেই খাবার নিয়ে আসতাম কি আমাকে ফোন করেনি মেয়েগুলো সুন্দর সুন্দর মেয়েগুলো খায়নি বা আমার কষ্ট হয় না দেখলে তা যাই হোক খাবার আনিনি কিন্তু তোমাদের এনজয়ের জন্য আমি দুজন আর্টিস্টকে নিয়ে এসেছি আর তোমরা সকল জানো কি আজকে আমরা জি সারেগামা পা থেকে রাহুল সিনহাকে সবার প্রথম পাবো তারপরে পাবো শ্রীময়ী সরকার তো দুজন তোমাদেরকে অনেক অনেক গান শোনাবে আর আনন্দ দেবে তার আগে যেহেতু এটা কলেজের অনুষ্ঠান আর আমি উপর থেকে তোমাদের দেখে কেমন লাগছে বলে দেব কেমন লাগছে বলবো খুব সুন্দর করে সেজেছো না টাইম লেগেছে সাজতে লাগেনি
কিন্তু একটা কথা বলতে পারি কি ছেলেদের আর মেয়েরে আলাদা করে যদি বলি উস তরফে রাজা তো ইস তরফে রানী উস তরফে রাজা তো ইস তরফে রানী দোনো মে আজ প্যার হোগা কিউকি মৌসম হ্যায় সুহানি আর হাম তো আয়ে হ্যায় বহুত দূর সে আপ লোগো কি চাহত মে সুনায়েঙ্গে এক সচ্চি প্রেম কি কাহানি লেকিন উসসে পহলে আজকের সঙ্গীতের অনুষ্ঠান দা ক্রিয়েটিভ মিউজিক্যাল ইভেন্ট প্রেজেন্ট করেছে আমাদেরকে নিয়ে এসেছে এই তোমাদের মতো সুন্দর সুন্দর ছেলে এবং মেয়েদের সঙ্গে আমার পরিচয় করিয়েছে তোমরা অনেক লাকি কি তোমরা কলেজে উঠেছো কলেজে পড়াশোনা করছো আচ্ছা ফার্স্ট ইয়ার কার আছে ফার্স্ট ইয়ার আচ্ছা ঠিক আছে বেশিরভাগ এদিকে ফার্স্ট ইয়ার আছে তো আমরা রাহুল সিনাকে সবার প্রথমে পাবো এই মঞ্চে কিন্তু তার আগে বলি যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য আজকের দিনে বলে দিই কি তাদের কিন্তু আজকেই ফার্স্ট ডে আমি মনে করি তাই তো অনুষ্ঠানের দিন বর্ষবরণের দিন তাদের প্রথম দিন হয় কারণ ওই দিনই সাজা গোজার সুযোগ পাওয়া যায় তাই বলতে চাই কি আজ পহলা দিন হ্যাঁ তো কবি তো আখরি দিন ভি হোগা আজ পহলা দিন হ্যাঁ কবি তো আখরি দিন হোগা আগে যাকে কুছ ভি বন যাও লেকিন ইস কলেজ কি প্যার কবি নহীঁ কম হোগা কবি নহীঁ কম হোগা এবার কলেজের জন্য একবার জোর করে তালি হবে আর তার সঙ্গে আজকের দিনের রকস্টার কলাকার আপনাদের জন্য সবার প্রথমে জি সারেগামা থেকে আপনাদেরকে আনন্দ দিতে আপনাদেরকে মাতাতে রাহুল সিনহা একবার জোর করে তালির মাধ্যমে মঞ্চে রাহুল সিনহা तो आइए हम सब मिल के ও এখানে পিছনে ব্যানারও করা আছে বাবা এ আমাকে ভালো লাগছে দেখে তো দূর থেকে একটু সরে যাও দাও বন্ধ করে দিয়েছে কেমন কি হিংসে করে আমার সঙ্গে এরা হ্যাঁ তো যাই হোক এই হাতিগুলো কোথায় এখানে ছিল এরকম করছিস কেন ভাই আমরা দূর থেকে এসছি বলে আমাদের কিছুই দেখতে দিবি না তো চলো আমাদের সকলের প্রিয় রাহুল সিনহা এবার জোর করে তালি হোক সকল মিলে সব দুটাই চলে আছে কোনগুলা উপর দিকে তোলা আছে তুললাম এক্ষুনি আমি তুললাম কোন দিকেগুলা সেগুলা INT আছে দিকে আছে হ্যালো চেক ইনিয়ারে ভূখণ্ড ভালো ইনিয়ার হ্যালো চেক হ্যালো চেক
Hello, check. Hello, check. Hello, check. Hello. Hello, check. On a call. Hello, check. Hello, check. Hello, check. A delay to get it. Hello, check. Hello, check. Hello, check. Hello, check. Hello, check. How the reverb vocal? Hello, check. Hello, check, check, hello, check, check. I stand on a very rosy vocal. It to mid oriented call. Hello, check, vocal in here. Hello, check, check, hello, check. Hello, check, hello, check. Acha, in here, I'm a acoustic guitar tech to bar. Hello, check, hello, check. Hello, check. Arik to come. Hello, check. Hello, check. Hello, check. Check. Arik to come. Hello, check. 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 Hello, check.
মোহনপুর কলেজ একটু নিজেদের জন্য জোরে চেঁচিয়ে একটু আফটার লাঞ্চ হবে নাকি नजर में ना आए धड़कन ने कहा दिल छोड़ दिया कहीं तो रहने जिस्मों में साए सांसों ने कहा रुख मोड़ लिया कहीं रहा नजर में ना आए धड़कन ने कहा दिल छोड़ दिया कहीं तो रहने जिस्मों में साए यही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ तेरे साथ साथ चल जो भेजी दे दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई अलौट के सदा जो भेजी दे दुआ वो जाके आसमां से यूं टकरा गई लौट के सदा जो भेजी दे दुआ वो जाके Make some noise, babe. একটু আওয়াজ শুনি চিৎকারটা শুনি তোমরা জোশ না দিলে দাদা কি করে জোশ পাবে একটু জোশে একটু সকল মিলে একটু চিৎকারটা শুনবো ওয়াও এরকম করেই তো আমরা সাজবো হ্যাঁ বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি রাহুল দাও এসেছে কি রাহুল দা এদের আওয়াজ আর হাতে তালিতে আমরা সাজবো তো তাই একবার জোর করে তালি হবে রাহুল দার জন্য সকল মিলে মানে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি জোর করে নাকি জোর করে কর মানে আমরা জানি হাত তাই তো সেটা কি নিজেরা নিজেরা উত্তর দেবে জোর করে নাকি জোর করে কোনটা সেকেন্ড এটা না ফার্স্ট এটা আমি ফার্স্ট এর জন্য একবার বলবো যদি দেখি যে যে চেঁচানোটা বেশি হবে সেটা বুঝবো যে জোর করে হাততালি হচ্ছে না জোর করে হাততালি হচ্ছে জোর করে মানে কি ছিনিয়ে নেওয়া হচ্ছে না তোমরা মন থেকে দিচ্ছো এই ব্যাপারটা একদম আর তাহলে জোর করে ও বাবা আগেরটাতে যা বলছিল তাতে এবারে তো পুরো চুপ মানে মানেটা বোধহয় এখনো ক্লিয়ার হয়নি নাকি আমরা বাঙালি তো বাংলায় বললাম মানে হ্যাঁ আমি উর্দুতে বলে দেবো একবার না দাদা বলতে চাইছিল কি হাততালি যে দিলেন এটা মন থেকে দিলেন না জোর করে দিলেন সেটা এত আস্তে দিলে তো হবে না এটা জোরে করে দিতে হবে তাহলে তো বুঝতে পারবে মন থেকে দিয়েছে হ্যাঁ তো চলো আর আমাদের যারা ব্যান্ডের আমাদের এই ছোট ছোট ভাই এরা অনেকেই এখানে কিন্তু কলেজ স্টুডেন্ট তোমাদের মতন তাই এরা একসঙ্গে হচ্ছে দ্য ডার্ক সোল তাই তো ঠিক বললাম তো তো এদের জন্য একবার তালি হোক সকল মিলে চলো একটু জল চাই কমিটির কাছে সবার জন্য
আচ্ছা এটা নবীন বরণ উৎসব তাই তো হ্যাঁ এখানে নবীন কারা হাত তোলো তো বাবা অনেকটাই নবীন নবীনের মধ্যে কলেজে এসে প্রেম ফেম কে করছো কারা করছো লজ্জা পেলে হবে না হ্যাঁ যারা যারা প্রেম করছে তাদের জন্য পরের গানটা গাইবো গাইবো গাই নাকি এটা ভালোবাসার গান গাই হ্যাঁ ভালোবাসার গানের সময় কোনো মানে দ্বিধাবোধ করে গলাবাজি করছে না করছে তখন কি নাকি ভাববে
যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নেয় মন নির্জন কোন, কি আর করে তখন। তারপর কি, একটু জোরে হোক না স্বপ্ন স্বপ্ন, আমার গুরুদেবের গান গাইছি আমি, শ্রী নচিকেতা চক্রবর্তী। এবার নচিকেতা চক্রবর্তীর জন্য ওই জোর করে হোক বা জোর করে হোক, একটা জোরে হাত তালি হোক। Yaba, thank you so much. 1, 2, 3, 2, 2, 1. Shobai gai go. Jokhon shomoy thumke daray, nirashar pathi duhat banay, bujhe ney monner jonno ki ar kore tokhon. Shopno, 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 shopno dekhe mon. স্বপ্ন 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 দেখে মন, যখন সময় তোমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় তোমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নেয় মন জন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে। যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকাডি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকাডি, খুঁজে নেয় মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় সবার হাতের তালিগুলো একটু তালে তালে যদি হয় ব্যাপারটা মন্দ হয় না কিন্তু। হাওয়া বুঝে ভিত আয় নেই,
कभी जो बार बरसे मैं देखो तुझे आते भर के तू लगे मुझे पहली बारिश की दुआ तेरे पहलू में रह लूं मैं खुद को पागल कह लूं तू गम दे खुशियां सह लूं साथिया हमारे साथ गाई बे कभी जो बार बरसे मैं देखो तुझे आते भर के तू लगे मुझे पहली बारिश की दुआ तेरे पहलू গরমকাল পড়ে গেছে তো গলায় ফলায় শিশির জমছে না তো মেদিনীপুর ঠান্ডা পড়ে তো ঠান্ডা চলে গেছে গলাটা একটু রেওয়াজ হবে সাথে হ্যাঁ তাহলে আমার সাথে একটু গাও তো 1 2 3 হেই মুস্কুরানে
मेरे रश्के कमर तूने पहली नजर मेरे रश्के कमर तूने पहली नजर जब नजर से मिलाई मेरे रश्के कमर तूने पहली नजर एक तो डार्बू कटा पार एक डार्बू कटा एक तो एक मॉनिटर पार मेरे रश्के कमर तूने पहली नजर मेरे रश्के कमर तूने पहली नजर नजर से मिलाई मजा आ गया मेरे रश्के कमर तूने पहली नजर मेरे रश्के कमर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया पर किसी कर गए
आजा आजा रबा इश्क के दी खोल कुतियाँ गटे ना मोना भैया ना बोल कुतियाँ तो आजा आजा रबा इश्क के दी खोल कुतियाँ गटे ना मोना भैया ना बोल कुतियाँ दे लगी जो लगा बे ना लगे आशिकी ओ दे लगी जो लगा बे ना लगे आशिकी उड़ती उड़ती यकियों के लड़का पैचे लड़का बे उड़ती यकियों के लड़का पैचे लड़का बे इधर लगाओगी डूब डूब बराबर 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 डूब ओ आजा जरा बारिश के दिन खोल लड़का पैच लड़का वे इत लगाओगे झूम 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 बराबर झूम बराबर झूम बराबर 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 झूम ये इश्क पुराना बाबी हर बार खता करता है के जलावे बुझावे बुझावे जलावे ओए मोमबत्तियां ओ जलावे बुझावे बुझावे जलावे ओए मोमबत्तियां ओ उड़ती उड़ती यकियों के लड़का पैच लड़का वे पीद लगा के झूम 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 बराबर झूम बराबर झूम बराबर झूम झूम बराबर झूम बराबर झूम बराबर झूम बराबर 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 तुम बराबर 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 तुम बन जा तू मेरी रानी तनु महल दबा दूंगा बन मेरी महबूबा मैं तनु ताज पवा दूंगा बन जा तू मेरी रानी तनु महल दबा दूंगा बन जा वे मेरी रानी सुन मेरी रानी रानी बन मेरी रानी ओ मेरे यारों संभलना
क्या बात गुलाबी कम ऑन जो तेरी शराबी हो गया संभालो ओ मेरे संभलना বলো রাহুল দা মোহনপুর কলেজ হিপ হিপ হুররে মোহনপুর কলেজ হিপ হিপ হুররে মোহন এ রাহুল দা জোরে বলছে না জোরে বলতে হবে মোহনপুর কলেজ হিপ হিপ হুররে পিপ হুররে লাস্ট টাইম আরো জোরে হতে হবে মোহনপুর কলেজ হিপ হিপ হুররে একদম মোহনপুর কলেজ তুঙ্গে আছে আচ্ছা আমরা জানি না আমরা সুস্থতা কামনা করি একজন অসুস্থ হয়েছে চিন্তা করার দরকার নেই আমরা আছি এনজয় করতে হবে যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ এনজয় করতে হবে তাই তো এই মুহূর্তে রাহুল দা আমাদের মাঝখানে তারপরে শ্রীময়ী আচ্ছা একটা গান রাহুল দা পারবে কিনা আমি আমার তরফ থেকে এবং ইউনিয়নের তরফ থেকে রিকোয়েস্ট করছি বলবো না গো যদি হয় রাহুল দা বলবো না গো যদি সম্ভব হয় একটু দু লাইন তাই তো ঠিক তো এটা একদম তো যেমনি করে গান গাইছিল এবার আমরা কলেজের পক্ষ থেকে বরণ করব বরণের জন্য দাদা ভাইরা কি প্রস্তুত নাকি একটু পরে করব দাদা ভাই অনেকক্ষণ ধরে গাইছে তার মধ্যে আমার সব থেকে ভালো যেটা লাগে সব গানই ভালো একটা তো ওরে পিয়া এখানে সব প্রিয়া আর তার সঙ্গে ও ও জানে জানা ইসিলিয়ে মে কেনা চাহুঙ্গা কি ও ও জানে জানা আর ইসকো কেতে হ্যায় রাহুল সিনহা छोड़ के खाना पीना इनका मकसद है सिर्फ और सिर्फ गाना और इसीलिए इनके लिए थोड़ा सा ताली बजा देना हाँ क्या बात तो ला जवाब तो चलो और आरेकटा जिनिस जेटा ना बोले ही नय आमी जाके ये मंच नहीं आसछे देखने में सलमान खान ये मेरी जान है और अमलिंदु दा आमाके अनेक दिन धरे बोलछे जे कलेज अनुष्ठाने आसते हबे तो आमी एसे हाजिर होयेछि आमी नय शुधु এসছে এবং শ্রীময়ীও এসছে অপেক্ষা করছে তোমাদের জন্য শুধু এই দাদা ভাই
তোমাদের মতন ইয়াং আছে আর সেই জোশে কিন্তু আজকের শোটা ধরেছে আর আমাকে বলেছে দাদা আমি অনেক শো করি কিন্তু এটা কলেজ না এটা আমার নিজের নিজের একদম ফ্যামিলির মতন তাই আমার একটু ভয় ভয় লাগছে আমি বলি ভয়ের কোনো ব্যাপার নেই কারণ এখানে যত কটা ছেলে মেয়ে আছে সব আমাদের ভাই বোন আমাদের প্রিয় আত্মীয় স্বজন তাই অমলিন্দু দার জন্য একবার জোর করে তালি হবে যে দিয়েছে আর চলুন দাদা ভাইয়ের সঙ্গে এইটুকুই আমি আশা রাখবো ভগবানের থেকে তুমি এরকম বড় বড় শো অ্যারেঞ্জ করো এবং সুদীপ দা কোথায় আমার আরেকজন দাদা ভাই প্রিয় সুদীপ দা কোথায় আচ্ছা সুদীপ এবং সুব্রত দা একটু একটু থাকলে চলে আসবেন হ্যাঁ এবং জাভেদ ভাই জাভেদ জি আ যাইয়ে হ্যাঁ তো বরণটা আমরা করে নিই দাদা ভাইকে তো এবং টিএমসিপির ছাত্র পরিষদ তাই তো এবং কলেজ ইউনিয়নের যারাই আছেন মেম্বার্স এবং তাদের সাথে থাকেন পাশে থাকেন প্রত্যেকজনকে আমি অ্যাঙ্কার ডি ডট জেবি এবং দ্য ক্রিয়েটিভ মিউজিক্যাল ইভেন্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমি চাইব একবার আমাদের ইউনিয়নের দাদা দিদিরা যারাই আছে যারা কিন্তু এত মেহনত করে এই অনুষ্ঠানটা দাঁড় করায় আপনাদের খুশির জন্য তোমাদের খুশির জন্য আমি দাদা ভাইদের এবং দিদি ভাইদের জন্য আমার জোর করে তালি চাইবো ফার্স্ট ইয়ারের কাছ থেকে সকল মিলে তো চলুন আমরা বরণ পর্বে যাব এবং আমি আমন্ত্রণ জানাবো সুদীপ দা আ যাইয়ে প্লিজ আচ্ছা আচ্ছা সুদীপ দাকে আমরা মঞ্চে পাবো আরেকবার আমাদের আমাদের মানে আমরা যদি আমরা কলেজ স্টুডেন্ট হই আমাদের এখনকার গার্জিয়ান আমাদের সুদীপ দা তো আমাদের রাহুল দাকে বরণ করে নেবে অমলিন্দু একটু স্টেজে থাকবে হ্যাঁ করো করো সুদীপ দাকে দাও সুব্রত দা সুব্রত দা রাহুল দা প্লিজ কাম আচ্ছা প্রথমে আমাদের ব্যাচ পড়াবে তো সুব্রত দা ব্যাচ পড়িনি কাকে তাই তো আগে বরণ করে নি জোরে একটা হাতের তালি মোহনপুর কলেজ তো তাহলে বোঝাতে হবে তো মোহনপুর আমরা একদম উড়িষ্যা বাংলা উড়িষ্যা একদম লাস্ট পর্যায়ে আছি তাহলে বুঝিয়ে দিতে হবে রকস্টার আমরা তাই তো আচ্ছা একদম বাংলা উড়িষ্যার যে বন্ধন আচ্ছা আমরা রাহুল দাকে বরণ করে নিচ্ছি আমরা উত্তরীয় পরীয় সুব্রত বরণ করে নিচ্ছে আচ্ছা প্রিয়াঙ্কাকে ডাকবো সৌম্য তোড়া দিচ্ছে উত্তরীয় সৌম্য দেবে আর প্রিয়াঙ্কা আসু প্রিয়াঙ্কা আমাদের ছাত্রী একজন থাকবে সবাই মিলে আবার মোহনপুর কলেজের জন্য জোরে একটা হাতের তালি শিল্পীরা তো পাবেন রাহুল দা আমার অ্যাঙ্কার এরা তো পাবেই সবসময় কিন্তু কলেজ আমাদের কি আমাদের কি আমাদের কাছে অহংকারের জায়গা গর্বের জায়গা এইটাকে চিরদিন মনে রাখতে হবে আমরা বয়স বাড়বে সংসার হবে বুড়ো হব কিন্তু এই জায়গাটা সবসময় চিরদিন একই থেকে যাবে তাই তো আচ্ছা প্রিয়াঙ্কা ফুলের তোড়া দিয়ে বরণ করছে জোরে একটা হাতের তালি আচ্ছা ডিজেবি জোরে একটা হাতের তালি ডি ডট জেবি এর ফুল ফর্মটা আমরা ডাইরেক্ট জানবো বলুন বলে দিব মা বারণ করেছে কিন্তু বলে দেব ক্যামেরা ক্যামেরা উঠবে না তো না ক্যামেরার দাদারা কিন্তু নাচছিল আমি চেয়ারের উপরে আমি দেখে নিয়েছি এই জোশটাই চাই সবাইকে নাচাতে হবে কারণ আমরা আজকে এখানে কেউ কাজ হিসাবে আসেনি আমরা সবাই এনজয় করতে যাচ্ছি আমাদের সাউন্ডের দাদারা ডান্স করবে এদিকেও ডান্স করবে কিন্তু এইটা ভেঙে ফেলো না প্লিজ তো যাই হোক আমরা গান শুনবো আমার নামটা দাদা ভাই এত রিকোয়েস্ট করছে বলেই দিই আচ্ছা ডি জেবি কোনো চাপ নেওয়ার দরকার নেই মাথায় সিম্পল ব্যাপার ডি ফর দিবানা এখানে যত ছেলেরা আছে সব দিবানা আর জে ফর জওয়ানি যো লেডিস কে পাস হতি হ্যায় ডি ফর দিবানা আর জে ফর জওয়ানি ইন দোনো কি কেমিস্ট্রি দেখতে হুয়ে বি ফর বিন্দাস হ্যায় ইস ইয়ার কি কাহানি থ্যাংক ইউ সো মাচ তো চলো গানে গানে ভাসবো রাহুল সিনহা আর ডিজেবির ফুল ফর্ম শুনে নিলেন তাই ডিজেবির জন্য একটা জোরে হাতের তালি আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত ইয়াং স্টার বর্তমান দিনের অত্যন্ত জনপ্রিয় অ্যাঙ্কার তাই ডিজেবিকে আমরা বরণ করে নিচ্ছি
এই রাহুল দাকে উত্তরীয় দিয়েছো জাবেদ রাহুল দাকে উত্তরীয় গলায় না পরিয়ে ছাড়বো না আবার টিএমসিপির জন্য জোরে একটা হাতের তালি আমাদের গর্ব আমাদের অহংকার সবাই মিলে এক হয়ে থাকবো এটাই অঙ্গীকার যাই হোক ডিজেপি কে আমরা জাবেদ সৌম্য উত্তরীয় দিচ্ছে সৌম্য উত্তরীয় দিচ্ছে আর জাবেদ উত্তরীয় সৌম্য মেমেন্টো আর ফুলের তোলা সুব্রত ফুলের তোলা সবাই মিলে আর একবার ডিজেপি থ্যাংক ইউ শেষ পর্যন্ত সবাইকে থাকতে হবে শেষ পর্যন্ত থাকা হবে তো একদম একটু বাঁচিয়ে নাচতে হবে বাবা প্যান্ডেলকে জরিমানা না হলে আমাদের দিতে হবে যাই হোক আর অমলেন্দু আর এক সেকেন্ড অমলেন্দুকে ছাড়া হবে না অমলেন্দু আমাদের অত্যন্ত দীর্ঘদিনের সাথী এবং বর্তমানের একটা ভালো অ্যারেঞ্জার তাই অমলেন্দুর জন্য জোরে একটা হাতের তালি হোক অমলেন্দু প্রধান ক্রিয়েটিভ মিউজিক্যাল ইভেন্ট দ্য ক্রিয়েটিভ মিউজিক্যাল ইভেন্ট তাতে সন্তু সন্তু এবং বিশু আসবে সন্তু বিশু চিরঞ্জিত আসবে চিরঞ্জিত আমার সিনিয়র ইউনিটের মেম্বার চিরঞ্জিত বিশু এবং সন্তু জোরে একটা হাতের তালি আমরা অমলেন্দুকে বরণ করব সময় নষ্ট করব না শ্রীময়ী কিন্তু বসে আছেন এখন চলবে কিছুক্ষণ তারপরে শ্রীময়ী অত্যন্ত যুব প্রজন্মের দিশারি যাই হোক আমরা অমলেন্দুকে বরণ করে নিচ্ছে সন্তু চিরঞ্জিত এবং বিশ্বজিৎ সবাই একটু কলেজের সম্মান কলেজের আমাদের গর্বের দিনগুলি সবাই স্মরণ করব এবারে সরাসরি আবার মিউজিক্যাল জার্নিতে এইভাবে দাদাকে আমি ছাড়বো না আমাকে ঋণী করে দিল এত কিছু দিয়ে আমি ঋণ পছন্দ করি না যাও তোমাদের ঋণ চোকাতে তো পারবো না কিন্তু এটা বলতে পারবো কি হাজারো ফুল কম হতা হ্যায় এক দুলহন কো সাজানে কে লিয়ে হাজারো ফুল কম হতা হ্যায় এক দুলহন কো সাজানে কে লিয়ে লেকিন এক ফুল কাফি হতা হ্যায় মোহাব্বত কে লিয়ে মোহাব্বত কে লিয়ে থ্যাংক ইউ সো মাচ তো চলুন আবার আমরা মাতি সকল মিলে আমাদের রাহুল দার সঙ্গে আর সঙ্গে তো অবশ্যই দ্য ক্রিয়েটিভ মিউজিক্যাল ইভেন্টস मोहब्बत करनी है हमने इबादत की
हमने हिफाजत ली है बात करते हैं हजारों हजारों ऐ तजुर्बा हूं मैं यारो ओ यारो बात करते हैं हजारों ऐ तजुर्बा हूं मैं यारो ऐसी है बात दिल से कोई लट जाए झूमे जो সাদা মোজা আছো স্কুল ইউনিফর্ম নোটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দো এরপর এক রাশ কালো কালো ধোয়া স্কুল বাসে করে আর দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ কেউ বলে না সবাই সে সে প্রথম প্রেম আমার যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছড়ায় হিন্দি গানের কলি শব্দ শেখা গালাগালি একঘে হয়ে যেত সময় সময় সেখানের
সবাই গাইবো একসাথে হাজার কবিতা বেকার বেকার আরেকবার হাজার বেকার বেকার হাজার হাজার বেকার বেকার তার কথা কেউ বলে না আমরা আছি বলবো সে প্রো সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা 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 সে প্রথম তো এনজয় হচ্ছে তো ফাটিয়ে হচ্ছে তো ক্যা বাত দেখো তোমাদের কলেজেরটা কিন্তু আমি মাথায় পড়ে নিয়েছি কি ঠিক আছে তো কারণ তোমাদের ভালোবাসা মাথায় করে নিয়ে যেতে হবে আমাকে আর জোনা অনেকেরই পছন্দ ছিল অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করেছে দাদা ভাই গিয়েছে আর নীলাঞ্জনা থেকে আমার যেটা মনে পড়লো কি দিল হ্যায় তো দর্দ ভি হোগা আর করোগে মোহব্বত তো ধোকা ভি হোগা দিল হ্যায় তো দর্দ ভি হোগা আর করোগে মোহব্বত তো ধোকা ভি হোগা সিখ তো লি হ্যায় মেন উন বেবফা লড়কি সে আব দর্দ কো ভুলা কে ফির সে জিনা হোগা জিনা হোগা কারণ আপনাদের এগিয়ে চলতে হবে আর আপনারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন মানে দুটো রাজ্যের একদম বর্ডারে তাই তো তাই আপনাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি কারণ দুটো রাজ্যের যে বন্ধন হবে আপনাদের দ্বারা আপনাদের উন্নতির দ্বারা আপনাদের কাজকর্মের দ্বারা তো যেহেতু আমি বাংলায় থাকি তাই আমি চাইব এই বাংলার জন্য তালি হবে না একবার তো চলো পরবর্তী গানে যাব আবারও মাতবো অন স্টেজ লাইভ আজকে তোমাদের কলেজে মোহনপুর ডিগ্রি কলেজে রাহুল সিনহা গানগুলো একটু অন্য ধরন করে সাজিয়েছি অ্যাকচুয়ালি মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ নো রিলিজিয়ন নাথিং অ্যাকচুয়ালি মিউজিক কানেক্টস যদি ভালোবাসা থাকে তাহলেই মিউজিক হয় কারণ গান বাজনা ভালোবাসার জিনিস তো সেরকমই আমরা মিউজিক করতে গেলে দেশ বিদেশ জাত ধর্ম মানি না আমরা চলে যাই সুদূর বাংলাদেশ সুদূর পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল আজোতা ফুলকলি রে ঘুম টুটে তন্দ্রা রে বিলল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল আজোতা
সেদে বড়ই গোলক ধারা কি যে করি না করি কি ভেবে না হবে নিজেও বুঝে বুঝি না তার কিসমতকে নিচে ইশারা সেদে বড়ই গোলক ধারা কি যে করি না করি কি হবে না হবে নিজেও বুঝে বুঝি না তার ইশারা সে করে নজরে নজরে আয় দিল পড়ে পড়ে শুধু কাঁদে সারাটা জীবন কা তবুও শেখে না পাগল এ মনোহায় হায় হায় বন যায় হায় যায় যায় বন যায় চোখ তারি যেন কারি দিল কোনে কোনে ভরে যায় রাজশ্রী তোমার জন্য মুদ্রা স্মৃতি অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় রাজশ্রী তোমার জন্য মুদ্রা স্মৃতি অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় পারলো সিগারেটের দাম দশ রুপের দায়ে শুক্রাম পারলো সিগারেটের দাম রাজশ্রী তোমার জন্য দুর্জন চাঁদ ডুবে যায় রাজশ্রী 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 তোমার জন্য 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 চাঁদ ডুবে যায় সবার হাত তুলে একটু উপরে দেখতে চাই এবং এই তালে তালে রকে বসা কত যুবক দীর্ঘশ্বাস ফেলে যায় রাজশ্রী তোমার কথা লিঙ্কন ভাবে রেখায় সুপার মেগা স্টার আমেতাব গিটার হাতে নিতে চায় নিয়ম করে স্থানের ঘরে জীবনমুখী গান গায় বেশ গায় রসাতলে বেদ্রবতী পানির
প্রতিবানের জলে আর প্রধানমন্ত্রী চুরির দায় রাজশ্রী 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 তোমার জন্য 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 চাঁদ ডুবে যায় বলছিলাম ভালোবাসা থাকলে মিউজিক হয় কারণ গান বাজনা একটা ভালোবাসার জিনিস ইট কানেক্টস দ্য হার্টস আমি জানি না কত দূর ভালো লাগাতে পেরেছি কতজনকে আমার ভালোবাসার মানুষ বানাতে পেরেছি মোহনপুর কলেজ একবার চেঁচিয়ে উত্তর দেবে একবার জোরে আমার সাথে ডার্ক সোল দ্য ব্যান্ডের জন্য একটা জোরে হাততালি হোক ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি শেষের দিকে ভালোবাসা থাকলে আবারও দেখা হবে এখন আমরা চলে যাব সুদূর পাকিস্তানে তো সব দেশেরই পাবলিসিটি যেমন হয় আমার নিজেরও একটা পাবলিসিটি দরকার আমি রাহুল সিনহা তো এখানে স্টেজে লাইভ সোশ্যাল মিডিয়াতেও লাইভ আমার যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম রাহুল সিনহা লাইভ যার যার যা পছন্দ চলো একসাথে গাই আগলামা মজবুরি নু আন জান দি কসুরি নু শহর বড় গাও আরাসিও আমি একবার বলবো তারপরে তালে তালে সবাই তালি দেবো সবাই একসাথে তালি দেবো ঠিক তো একসাথে ওয়ান টু দেখি আগে তালি দেখি তালে তালে জাস্ট বেস ড্রামটা থাকো বেস ড্রামটা এই তালে তালে একটু তালিটা হোক ক্যা বা আগলা বা মজবুরি নু আন জান দি পুসুরি নু সহর বনে হাতে রে কি যাবা মে পুরি নু আরসিও নে আয়া দিল বাগ বাগ মেরা টকরায়া তাগা বোল কে দস যাবে বাবা গিও দি ছুরি নু আগলা বা মজবুরি Come on, come on.
गया बा मोहनपुर डिग्री कॉलेज ही भीव আমরা রাহুল সিনহার পারফরমেন্স ভালো লেগেছে তো নাকি? আমরা এনজয় করছি তো? মোহনপুর কলেজ সবার সঙ্গে সবার সাথে আছে তো? আচ্ছা জরুরি ঘোষণা, আমার অ্যাঙ্কারকে দাঁড় করিয়ে রেখে আমি বলছি, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। এ কথা বলবে না, আমার পেছনে যারা বসছেন নাচের জন্য যারা বসে আছেন সেই ডিস্টার্ব করবো না, সাইড করতে হবে। যারা চেয়ারে বসে আছে ছেলেদের প্রয়োজনে আমাদের সাইডে ফাঁকা আছে, আগে জায়গা হোক তারপরে সিময় সরকার আসবে। আচ্ছা দ্য ডার্ক সোলের জন্য জোরে একটা হাতের তালি, অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড তাই তো? আর অমলেন্দুর জন্যে অমলেন্দু ধন্যবাদ, অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছে। অবশ্যই টিএমসিবি ছাত্র পরিষদের আমি প্রত্যেকজন মেম্বার্সকে আমি আরও একবার দিলের একদম গেহরাইসে অনেক অনেক ধন্যবাদ জানাই। একবার টিএমসিবি ছাত্র পরিষদের জন্য জোর করে তালি হোক সকল মিলে। আর দাদা ভাই, আমি যতটুকু জানি আগের বছর আমাদের কোনো একজন প্রিয় ভাই আমরা হারিয়েছি, এটা আপনার কলেজের নয়, এটা আমারও ভাই সুব্রত, যার নাম সুব্রত তাই তো, সুব্রত দত্ত। আর সত্যি কথা বলতে কি, ওনার জন্য যদি কিছু বলতে চাই এটাই বলবো কি, তুম ছোর দিয়ে হো হাম লোগো কা সাথ, ছোর দিয়ে হো হাম লোগো কা সাথ, লেকিন দিল কেহতা হে তুম হো তুম হো তুম হো কহি না কহি আসপাস, তুম হো কহি না কহি আসপাস। তুমি যেখানে থাকে ভালো থাকো, আর আমরা আজকে এমন ভাবে এনজয় করব যেন ও উপর থেকে দেখতে পায়, এটা ও দেখে যে ভালো লাগুক ওর, যে আমার বন্ধুরা আমার বোনরা আমার দিদিরা আমার নামটা স্টেজ করেছে। তাই ওর জন্য একবার, আমি এখানে কোনো শোক সমারোহে আসিনি, আমি চাইবো ও যেমন করে বাঁচতে চাইতো মানে এনজয়ের মধ্যে আনন্দের মধ্যে সবাইকে এগিয়ে রাখতো, ওর জন্য একবার উল্লাসের সঙ্গে জোরে করে হাততালি হবে সকল মিলে। তো অবশ্যই এরপরে সিময়ী আসবে ইউটিউব থেকে, তার আগে দাদা ভাই আমাকে একটা খবর দিয়ে গেল, একটু হাসির কথাই যাই আর কি, এটা সত্যি ঘটনা, আমি যখন প্রথমে এসেছি অমলেন্দু দা আমাকে ঢুকিয়েছে, সবাই দেখি খুশিতে গদগদ ব্যাপার একটা। আজ তো একটা দাদা ভাই দেখছি একটু আপসেটভাবে বসে আছে, তো আমি ওর কাছে গেছি, বলছে কি হয়েছে, বলছে কি কিছু হয়নি দাদা, তুমি ছাড়ো তুমি প্রোগ্রাম করো। আমি বলি না, আমি সবাই এখানে আনন্দ করছে, তোমার মুখে আমি হাসি দেখতে চাই, কি হয়েছে বলো। বলে কি বলবো বাবা, আমার তো সেই একই অবস্থা। আমি কি অবস্থা, বলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, আজকে ট্রাই করো আবার নতুন আসবে কি? বলছে না এরকম ব্যাপার না, এক সপ্তাহ হয়েছে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আজকে সব থেকে দুঃখের বিষয় ও যার হাত ধরেছে নতুন করে তার হাত ধরে আবার কলেজে চলে এসছে। তো আমি বললাম কি করবে তাহলে, বলে আমার তো করার কিছু নেই, মোবাইল ব্লক করে দিয়েছে। আমি বলছি মোবাইল ব্লক করলে নর্মাল SMS যায় কিন্তু তাই তো? আর আমি ওকে বললাম ফোনটা বের করো আর SMS-এ লেখো, কি লিখবে, লিখবে কি, তোমাদের এই যে এত স্টুডেন্ট আছে অনেকে প্রেমে ধোকা খেয়েছে জানি আমি, কে কে খেয়েছে আগে হাত তুলি তো, খেয়েছো ধোকা, লজ্জা নেই বলতে, আমি 17 বার খেয়েছি রে, তুমিও আছো। হ্যাঁ তো আমি ওকে বললাম মোবাইলে লিখো কি, জওয়ান আঁখো কি জুগনু চমক রাই হোঙ্গে, মেয়েটার জন্য লিখতে বলেছি, জওয়ান আঁখো কি জুগনু চমক রাই হোঙ্গে, তু আপনা হাত কিসি অর কি হাতো মে থামা দিয়া হোঙ্গে, জওয়ান আঁখো কি জুগনু চমক রাই হোঙ্গে, তু আপনা হাত কিসি অর কো থামা দিয়া হোঙ্গে, ভুলা দে মুঝকো ভুলা দে মুঝকো, মগর মেরি হোঠো কি নিশান তেরি হোঠো পে আজ ভি চমক রাই হোঙ্গে, আজ ভি চমক রাই হোঙ্গে।
কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে কি বলেছিলাম যখন ছেড়ে চলে গেছিল, আমি বলেছিলাম ফুল নেই মিলা তো কিয়া মে কাটো কো আপনাউঙ্গা পর তুমে দুসরো কি বাহো মে দেখ নেই সকুঙ্গা মর তো যাহুঙ্গা লেকিন ভূত বন কে তেরেই সাথ সুহাগ রাত মানাউঙ্গা তেরেই সাথ সুহাগ রাত মানাউঙ্গা কিন্তু এখানে এরকম কারোর জীবনে আসুক না, সবাই ভালোবাসার মধ্যে থাকুক, বাবা মার হোক, আমাদের স্কুলের সরি স্কুল জানো তো আমি কলেজে যাইনি তো আমার স্কুলই আছে, হ্যাঁ তো যাই হোক আমাদের এই কলেজের যারা মানে এটা তো আমাদের শিক্ষা মন্দির তাই তো, আর শিক্ষা মন্দিরের ভগবান কারা জানো, এইখানকার আমাদের প্রিন্সিপাল যারা আছে স্যার ম্যাডামরা ওনারা আছেন আশেপাশে, তো আমি চাইবো একবার ওনাদের জন্য সবাই মিলে তালি বাজান, কারণ ওনারা যেটা আমাদেরকে দিচ্ছে এটা লক্ষ টাকা খরচা করে দিলেও কার থেকে পাবেন না, কারণ শিক্ষার একটা এমনই গুণ যেটা আপনাকে আগামী পথে আপনাকে নির্ধারণ করে দেবে আপনি কিভাবে চলবেন, তা আমি চাইবো প্রত্যেকজন স্যার ম্যাডামের জন্য একবার জোর করে তালি হবে সকল মিলে। তো যেমন করে আমি এসেছি আপনাদের এখানে আর পুরো নাম তো জেনেই নিলে তোমরা জোর করে, হ্যাঁ মা বারণ করেছিল বলতে তাও জেনে নিয়েছো, কিন্তু এটা বলছি যে আমি আজকে এসেছি আমার নিজের কলেজে, হ্যাঁ আমি আজকে নাম লিখিয়ে দিলাম কারণ আমি তোমাদের মতন অত ভাগ্যবান নই, আমি কলেজে পড়িনি কোনোদিন, কলেজে যাইনি, কলেজ যে এত সুন্দর হয় এই যে প্রোগ্রাম করছি তখন থেকে জানতে পারছি, তোমাদের কিন্তু একটা চান্স আছে, কোন দিক থেকে বলবো, প্রেমের দিক থেকে, খালি প্রেমের দিকে যাও কেন, হ্যাঁ প্রথম কলেজের দিনটা মনে পড়ে সিনটা, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে খালি ওই দিকে, পড়াশোনাও তো করতে হবে নাকি, কিন্তু হ্যাঁ মেদিনীপুরের সবাই পড়াশোনা করে, চশমা চোখে প্রবলেম হয়ে গেছে, চোখ চশমা খুললে তো প্রেমে পড়ে যাবে, নজর নজর সে মিলি না এটা বলবো না, জো নজর তোমাদের জন্য মেয়েদের জন্য বলছি, জো নজর আর পার হো যাবে ওহি দিল কা করার হো যাবে, জো নজর আর পার হো যাবে ওহি দিল কা করার হো যাবে, তুমারি আঁখো কো আগর দেখ পায়ে ও রং চাঁদ ভি শরম সে ঝুক যাবে, আর আয়না আপনে সামনে সে হটা, মেয়েদের জন্য বলছি আয়না আপনে সামনে সে হটা এ না হো কি খুদ সেই প্যার হো যাবে। তো চলো এরপরে আমরা শ্রী মহিকে পাবো, কারণ ইউটিউব থেকে আসবে তোমাদেরকে অনেক গান শোনাবে অনেক আনন্দ দেবে, তো আমি আজকে আমাদের প্রত্যেকজন টিএমসিপির ইউনিয়নের প্রত্যেকজন সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমি মঞ্চে আমার ব্যান্ড দ্য ডগ সোলকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তো আমি সিমুই আসবে এবং আমি আপনাদের থেকে আস্তে করে নেব বিদায়, আসছে বছর আমি দেখা করব আপনাদের সঙ্গে অবশ্যই, তো চলুন ডগ সোল চলে এসছে আর আমি আমন্ত্রণ জানাবো, কেমন করে জানো আওয়াজ করতে হবে তালি দিতে হবে তাই তো, তো তালি বাজবে তো, তো চলুন সবাই আরো একবার তুমি কিছু বলবে, হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদ হিপ হিপ জিন্দাবাদ, চলো তো আমরা সকল মিলে এখন সীময় সরকারের সঙ্গে মাতব ইউটিউব থেকে আপনাদের এই কলেজে মানে মোহনপুর ডিগ্রি কলেজ, আচ্ছা আমার কি একটা চান্স হবে এই কলেজে পড়াশোনা করা, করে দেবে করে দেবে, আছে সব কিছু আছে আমার, হ্যাঁ চশমা খুলবো দেখে নিয়েছো, চশমা খুলে ফেলেছি, এ চোখে অনেক পাওয়ার আছে, যাই হোক না একটা সিময় আসার আগে আমি একটা কথা বলে দিই, একটা গান হয়েছে না ওই অনেকবার শুনেছি রশকে কমর, শুনেছি না রশকে কমরে একটা জায়গায় আছে না তীর এসা লাগা, শুনেছি এখানে ছেলেদের কেউ তীর মেরেছে কোনো মেয়ে, তীর মেরেছে ভাই কোনো মেয়ে, তোদের মারেনি আমাকে মেরেছে ওই সাউন্ডের দাদাকেও মেরেছে, কিন্তু আমাকে মারার পর কি জবাব দিয়েছি মেয়েটাকে, বলেছি তীর দিলকে পার ভি হো জায়গা আর জখম খুশবুদার ভি হো জায়গা, তীর দিলকে পার ভি হো জায়গা জখম খুশবুদার ভি হো জায়গা, তো কিজিয়ে ধীরে ধীরে প্যার ভি হো জায়গা, প্যার ভি হো জায়গা, তো চলুন এই আওয়াজের সঙ্গে চিৎকারের সঙ্গে সকল মিলে মেতে উঠি সিময়ী সরকার, একবার জোর করে তালি সকলে,
हाँ बोलून, हम बॉस नहीं है, भाई है आपका। हाँ? एक घंटा दादा जानी ना तो जान ले आमी कोरे ही दीता हूँ है। तू हम के भूले जा तबड़े? पागला? ना इखाना पागला ना सब भालो चले टैलेंटेड हाँ। किंतु एक तो कथा मौने रख बे। अगर लड़का हो सीमोई चले इसे और बोले दिए जाई जवार समय लड़का हो हैंडसम होना चाहिए आठ तो फोन भी होता है और अगर लड़की हो तो अकलमंद होना चाहिए क्योंकि सूरत तो गुजरात में है तो चलो सबगल मिले सीमोय संगे मातो और आमी ने वो अपना दत्ती के विदाई आज जेते जेते बोलवो की बोलवो हंसते हुए को रोते हुए को हंसा सकता हूँ सीमोई सीमोई आमी एक टू बेरी जाबो आज आज जेते जेते उधर के बोलते जाए कि रोते हुए को हंसा सकता हूँ जुदा होने वालों को जोर सकता हूँ जब चाहूँ तुम लोगों से मिल नहीं सकते लेकिन जब चाहूँ तुम लोगों को याद तो कर सकता हूँ याद तो कर सकता हूँ আচ্ছা আমাকে একটা বলো তুমি তো অনেক আগেই বেরিয়ে গেছো আর কি বেরোবে না এখন বাড়ির দিকে বেরোবো মা ডাকছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার এবার একটু স্টেজটা ওদেরকে একদম ছেড়ে দাও ওরা আনন্দ করে গান আর আমি বেরিয়ে যেতে হবে আমার একটা দরকার আছে এবং অমলিন্দু দা আমরা বিদায় নিচ্ছি তোমরা কিন্তু ফাটিয়ে এনজয় করো সিমোয়ের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ বিজেপির জন্য জোরে একটা হাতের তালি হোক আমরা এই মুহূর্তে মঞ্চে পাবো আমাদের জনপ্রিয় বর্তমান দিনের সঙ্গীত জগতের জনপ্রিয় ইউটিউবার অত্যন্ত সুদর্শনা তাই তো সিমোই সরকারের জন্য জোরে একটা হাতের তালি সবাই মিলে মোবাইল অন করলে ইউটিউব খুললেই যাকে দেখতে পাই সেই সিমোই সরকার আমরা কিছুক্ষণের জন্য তার সঙ্গীতের ভেলায় ভর করে এগাবো এখন ডিজেপির জন্য অত্যন্ত ইয়াংস্টার সেই ডিজেপির জন্য আর একবার জোরে হাতের তালি হোক অত্যন্ত ভালো অ্যাঙ্কার অত্যন্ত ভালো মানুষ তার জন্য জোরে একটা হাতের তালি আমরা অনুরোধ করব আমাদের অনুষ্ঠান আরও এক দেড় ঘন্টা হবে তাই যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন নাচছেন আমরা সব আমরা চাই সবাই আনন্দ করুন কিন্তু যেন বসে আছেন যারা তাদের জন্য প্রবলেম না হয় আমাদের করজোড়ে এটা নিবেদন যারা বসে আছেন তারাও বসে বসে আনন্দ উপভোগ করুন আর যারা দাঁড়িয়েছেন তারাও নাচুন কিন্তু ব্যালেন্স করে এটা আমাদের অনুরোধ চলো এবারে সিমোই সরকার
आँख नसीब मोह जिसके बाहों में है वो ही जाता जाता ये जबान ये जबान ऐसी दुनिया বাংলা ফার্মে যাব বাংলা ফার্মে চলো আমরা একটা একটা করে অনেকক্ষণ এগাবো কিন্তু একটা কথা সামনে যে পরিবেশ তৈরি হয়েছে আমরা কিন্তু অনুষ্ঠান পরিচালনা করব না সামনে ক্লিয়ার না করলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব একদম ক্লিয়ার আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে দেখো একদম অনুষ্ঠান না হলে চালাবো না এই যে হাবিবা একটু আসবে হাবিবা জয় একটু মঞ্চে আসবে আমরা প্রাক্তনী পেয়েছি অজয় অজয় আর চিরঞ্জিৎ এই দু তিনজন আমরা একটু মঞ্চে এসো দেখি প্রাক্তনীদের পক্ষ থেকে আমরা শ্রীময়ীকে বরণ করবো জাভেদ প্রাক্তনীদের পক্ষ থেকে বরণ করবো হাবিবা জয়া চিরঞ্জিৎ আর অজয় চলে এসো সামনে এই সামনে ফাঁকা না করলে অনুষ্ঠান বন্ধ সাইড 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 আরো এক ঘন্টার বেশি অনুষ্ঠান হবে তাই দয়া করে করজোড়ে অনুরোধ করছি আমরা অনুষ্ঠান পরিচালনা করতে না দিলে পেছনের মানুষ দেখতে পাবেন না সেই সাথে বিশেষ ঘোষণা একটু আমাদের পার্শ্ববর্তী এলাকার বহু মায়েরা বৌদিরা এসছেন আমরা তাদেরকেও মোহনপুর কলেজের পক্ষ থেকে অনেক অভিনন্দন জ্ঞাপন করছি সবাই জোরে একটা হাতের তালি আমাদের মায়েরা বৌদিরা বোনেরা সবার আগে আমাদের মাতৃ জননী যারা তারা এগিয়ে থাকলে সমাজ এগোবে
তাই মাতৃশক্তি দেবী শক্তির জন্য জোরে একটা হাতের তালি সেই সাথে আমাদের জমিদাতা আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী আমাদের এক্স স্টুডেন্ট যারা প্রাক্তনী সবার জন্য নিজেরা নিজেদের জন্য জোরে একটা হাতের তালি হোক মোহনপুর কলেজ আপনাদের সাথে সবসময় আছে থাকবে আমরা এখন বরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয় ইউটিউবার যাকে মঞ্চে দেখলেই মনে হয় সিনেমায় দেখছি তাই তো জোরে একটা সিময়ের জন্য এখানে সামনে সিময়ের জন্য জোরে একটা হাতের তালি তার আগে নিজেদের জন্য একটা জোরে হাতের তালি এত সুন্দর ডান্স ফর্ম আর এত এত আসতে বললে শোনা যাবে না মোহনপুর কলেজ শুনতে পাবে না জোরে জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমরা বরণ করে নিচ্ছি তরুণ তরুণও থাকুক তরুণ জয়া হাবিবা চিরঞ্জিত এরা বরণ করে নিচ্ছে ফুলের তোড়া উত্তরীয় আচ্ছা পিজুসকে ডাকবো একটু পিজুস তরুণ আছে আচ্ছা শোভন আর একটা ঘোষণা আচ্ছা আমরা বরণটা করে নিই উত্তরীয় ফুলের তোড়া মেমেন্টো এবং ব্যাচ বরণ করে নাও হাবিবা জয়া তরুণ চিরঞ্জিত আমাদের সিনিয়ররা করবে প্রাক্তনীরা করবে জোরে একটা অজয় অজয় এসো সঞ্জয় জোরে একটা হাতের তালি আমাদের প্রাক্তনীদের জন্য আমরা চাই নতুনদের সাথে সাথে পুরাতন নতুন এবং পুরাতন দুই মিলেমিশে একাকার হব মোহনপুর কলেজ এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের পরম্পরা এই মুহূর্তে শ্রীময়ী সরকার আমাদের মঞ্চে সামনেরটা ফাঁকা করার জন্য আমরা অনুরোধ করছি সবাই এনজয় করব কিন্তু সিস্টেমের মধ্যে এনজয় করব সিস্টেমের বাইরে কিছু হবে না তাই আচ্ছা আর একটা ঘোষণা আমাদের শোভন সহ তরুণ পিজুস এদের পক্ষ থেকে এরা আমাদের এক্স স্টুডেন্ট প্রাক্তনী তাদের পক্ষ থেকে সবার জন্য ক্যাডবেরি আছে আমাদের জাবেদের নেতৃত্বে জাবেদ সৌম্য এদের নেতৃত্বে তরুণ আরও নেতৃত্বে অজয় সঞ্জয় সবার হাতে ক্যাডবেরি তুলে দেওয়া হবে ক্যাডবেরি জোরে একটা হাতের তালি শোভন সবাই সবার হাতে দিয়ে দাও জাবেদ যাও জাবেদ সঙ্গে যাও সিস্টেমের মধ্যে সবাইকে আমরা মিষ্টিমুখ করাবো ক্যাডবেরি এই মুহূর্তে এসিময় আর দেরি করব না আমরা চলো চলো সকলে মিলে একসাথে ঠিক আছে হে ফাগুন পূর্ণিমার হাতে এগেন হে ফাগুন পূর্ণিমার হাতে নাও সকলে একসাথে হে ফাগুন পূর্ণিমার হাতে চল পলায় যাই হে ফাগুন পূর্ণিমার হাতে চল পলায় যাই তোর দেশে যাবার ভাষা বানাবার পূর্ণিমা রাতে চল বলায় যায়
আঙ্কেল চোরে কপিয়ে বেড়ানো সাজাটা দুপুর জু 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 সাইকেল চোরে কপিয়ে বেড়ানো সাজাটা দুপুর জু 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 সাইকেল ভাবলে রাস্তা তো জ্যাম নেই তাই আর করি না আর পারি না করি না আর পারি না করি না আর পারি जो कहता है बीवी तेरी बुलंदा समय और समय समी समी जो कहती हूँ मर्द मेरा बुलंदा समय और समय तेरे पीछे पीछे चलो जैसे तेरे पीछे पीछे चलो जैसे मदर की सिर पे चलो सावे तेरे बगल बैठो ऐसे जैसे शिव के बगल गोरी मोरी सावे वो ढकने जवान तेरी नजर ले जाए रे प्रेम में लगे सावे सावे आजा समय আচ্ছা বলছি আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছিল কে একজন দিয়েছিল আমাকে আমি জানি না তার নাম তো সেখান থেকে আমাকে কয়েকটা গান গাইতে হবে তো চলো দেখি যে কটা গান আমি পারবো সে কটা গান গাইব সব গান তো হবে না তো চলো
যে ভোকালটা একটু দেবে এই গানটা অবশ্যই রিকোয়েস্টে ছিল মানে এই লিস্টে ছিল আমি করছি বাস এই গানটা থেকে স্টার্ট করে যাবো
করলে এটা খুব ক্ষতিকর, তো ওটা স্প্রে করো না প্লিজ, অ্যাট লিস্ট ওই জায়গাটাতে করো না, ঠিক আছে? ওই জায়গাটা প্লিজ করো না, না ওটা কভার করে করা যায় না দাদা, ওটা কভার
আয় পেছনের দিকে একটা লাইট ঘুরিয়ে দিন আচ্ছা আমাদের সাথে সহযোগিতা না করলে কিন্তু আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আর অনেকক্ষণ অনুষ্ঠান হবে সহযোগিতা চাই আর স্প্রে যদি এরপরে কেউ করে তাকে গেটের বাইরে বের করে দেওয়া হবে এটা একদম পরিষ্কার এরপরে যে স্প্রে করবে যেই করুক তাকে গেটের বাইরে বের করে দেওয়া হবে চলো সবাই এনজয় করি শ্রীময় সরকারের জন্য জোরে একটা আচার তালি একদম Thank you.
গেলো একা মুন্নি বদনাম হুই মুন্নি বদনাম হুই মুন্নি বদনাম হুই কান লিখতে রে দিয়ে মুন্নি বদনাম হুই কান লিখতে রে মুন্নি বদনাম হুই কান লিখতে রে দিয়ে মুন্নি বদনাম হুই কান লিখতে রে দিয়ে মুন্নি কি জানো 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 Thank you.
একসাথে হবে একবার চলো হাটটা দেনা চারি দিগা হাটটা দেনা চারি দিগা হাটটা দেনা চারি দিগা হাটটা দেনা চারি দিগা হাটটা কি বলো মত পথে চলে দি বলো I'm not afraid of the dark.
সকলে মিলে সকলে মিলে পেছনে সকলে মিলে এপাশে সামনে তোমরা 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 সকলে মিলে একসাথে সাউন্ড সাউন্ডে জানাচ্ছে দাদা ভাই অনেক বকা তুমি খেয়েছি তুমি একবার বলো I'm gonna make it.
স্পেশাল আদের জন্য একটা জোরে হাতে দাঁড়ি হোক থ্যাংক ইউ কিন্তু নিজেদের সকলের জন্য নিজেদের সকলের জন্য বলো আচ্ছা বলছি আমি তো আমি চেষ্টা করছি ছোট্ট করে করে আচ্ছা বলছি আজকে যাদের জন্য কিনা আসা এক দাদা তো চলে গেছে দাদার নাম অমলেন্দু অমলেন্দু দাদা এ বাবা এই কলেজের সকল ইউনিয়নকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং মোহনপুর কলেজের জন্য একটা জোরে হাতে তালি মোহনপুর কলেজ হ্যাপি 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 আর গেছে আরবার বলবে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি কে বলছে জামাই হবে জিন্দাবাদ জামাই হলে তারপরে ভালো লাগবে না টিএমসিপি এই যে তুমি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এখানে সামনে এসো আমি বলবো আচ্ছা টিএমসিপি ইউনিট জিন্দাবাদ আরে জোরে হাত দাদি থ্যাংক ইউ আমি দেখছি আমি দেখছি আমি দেখছি ওই গান বাপরে বাপ আচ্ছা সুদীপ সুদীপ তার আজকে জন্মদিন তো সুদীপটাকে একটু উইশ করে ছোট করে একটু উইশ করে হ্যাপি বার্থডে সুদীপটা হ্যাপি বার্থডে অনেক অনেক ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবে চলো তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত চলে এসেছি আমি না আমরা শেষের দিকে চলে এসেছি তো আমি একটু নতুন গান না সরি নতুন গান না গানটা অনেকবার রিমেক হয়ে গেছে তো ওটাই আমি আবার নতুন করে বলবো দাদারা রিমেক করবে তো এরা হচ্ছে কি রিমেক করার মাস্টার আমি যাচ্ছি চলো আর ওই আঙ্কেলের যেটুকু রিকোয়েস্ট আমি অবশ্যই করবো দু লাইন হলেও আমি করবো হ্যাঁ করবো আমি করবো করবো দু লাইন আমি চলো ওই গানটা করে আমি Oh!
আচ্ছা আমরা অনুষ্ঠান এখানে শেষ করলাম, আমরা আবারও একবার সবাই মিলে জোরে স্লোগান দেব। তার আগে আমরা বলি, কলেজের অনুষ্ঠান অত্যন্ত কম সময়ের মধ্যে এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। অনেক